আটলান্টিক মহাসাগরের পারে পশ্চিমের রাজ্যখ্যাত মরক্কোর পূর্ব রাজধানী মারাকেশে শুরু হয়েছে 20তম মারাকেশ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। নতুন প্রতিভা অন্বেষণ এবং বিশ্বব্যাপী সিনেমার বাজার আরও সুদৃঢ় করাই এবারের আসরের মূল লক্ষ্য। কী কী থাকছে এবারের আয়োজনে, বিশ্বজুড়ে কোন সিনেমা দখল করলো আন্তর্জাতিক ফিল্ম বাজার, সেটাই জানাবো এবারের প্রতিবেদনে। মরক্কোর একটি প্রাচীন শহর মারাকেশ, যা ইসলামী স্থাপত্য ও ঐতিহ্যের জন্য বিখ্যাত। একসময় ছিল বিজ্ঞানের তীর্থভূমি, তবে এখন যেন কানেরই অন্য এক সংস্করণ। বিশ্বের বিভিন্ন প্রান্তের উদীয়মান চলচ্চিত্র নির্মাতাদের আবিষ্কার করতে প্রতি বছর আয়োজিত হয় মারাকেশ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। মরক্কোর চলচ্চিত্র আরও সমৃদ্ধ করতে ষষ্ঠ রাজা মোহাম্মদ 2001 সালে এই মারাকেশ চলচ্চিত্র উৎসব শুরু করেন। চলচ্চিত্র ব্যক্তিত্বদের সম্মাননা দেওয়া ছাড়াও দেশের সিনেমাকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়াই ছিল এই উৎসবের মূল লক্ষ্য। গত 20 বছর যাবত মারাকেশের ইতিহাস ঐতিহ্য বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে বিরাট ভূমিকা পালন করেছে এই উৎসব। এবছর উৎসবের 20তম আসরে বিচারকদের প্রধান হিসেবে থাকবেন আমেরিকান অভিনেত্রী ও নির্মাতা জেসিকা চ্যাস্টেইন। 2008 সালে জোলন সিনেমায় অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন চ্যাস্টেইন। ব্র্যাড পিটের সাথে দ্য ট্রি অফ লাইফ ছাড়াও ইন্টারস্টেলার, দ্য হেল্পের মতো সিনেমায় অভিনয় করেছেন তিনি। জেসিকা চ্যাস্টেইন ছাড়াও এবারের আসরের সহযোগী বিচারকের আসনে থাকবেন ডি রস, জোয়ানা হক এবং আলেকজান্ডার স্কারসগার্ডের মতো তারকারা। চলতি আসরে বেশ কিছু আন্তর্জাতিক সিনেমা স্পেশাল স্ক্রিনিং এর জন্য নির্বাচিত হয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে তিউনিসিয়ার ফরাসি নির্মাতা সোনিয়া বেন স্লামার মাচটাত, ইরানি নির্মাতা আবদুল্লাহ আলী মোরাদের দ্য ক্যামেল অ্যান্ড দ্য মিলার ও ইরানিয়ান বংশোদ্ভূত জার্মান নির্মাতা সুতাবে মোর্তেজাইর সিনেমা ইউরোপা। এছাড়াও গালা স্ক্রিনিং এ থাকবে অস্ট্রেলিয়ান সিনেমা লিম্বো, আমেরিকান সিনেমা হিটম্যান ও ফরাসি সিনেমা মেকিং অফ। এবারের আসরের শুরুতেই ড্যানিশ অভিনেতা ম্যাটস মিকেলসন ও মরক্কোর চলচ্চিত্র পরিচালক, অভিনেতা, চিত্রনাটকার এবং শিল্পী ফৌজি বেন সাদিকে বিশেষ সম্মাননা জানানো হয়। এছাড়াও সশরীরে উপস্থিত না থাকায় প্রখ্যাত নির্মাতা রবার্ট ডি নিরোকেও মঞ্চে বিশেষ সম্মাননা জানায় উৎসব কর্তৃপক্ষ। সব মিলিয়ে আসরের প্রথম দিনে বিশ্বখ্যাত সিনেমা আর তারকার উপস্থিতিতে আলোচনায় ছিল এবারের মারাকেশ চলচ্চিত্র উৎসব। মারিয়সেন, শোবিজ টুনাইট।